ঐক্যবদ্ধভাবে এই এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করবো। এই আন্দোলনটা সকলের সহযোগিতা করতে হবে, একা কারো দ্বারাই সম্ভব না। আপনারা আছেন বিধায় এখনো বিএনপি স্টিল দাঁড়িয়ে আছে, শক্ত ফাউন্ডেশন হিসেবে দাঁড়িয়ে আছে, কারণ বিএনপি এখন বাংলাদেশের সর্বোচ্চ দল এবং সবচেয়ে জনপ্রিয় দল। সেই জনপ্রিয় দলটাকে রক্ষা করার জন্য আমাদের দেশটা তারেক রহমানের আহ্বানে 2024 সাতই জানুয়ারি সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের এই ডাকে আহ্বানে মানুষ ভোট বর্জন করেছে। তেমনিভাবে আমাদের দেশটা তারেক রহমান সাহেব এইবারও আহ্বান করেছেন, এই 21 তারিখের নির্বাচন আমরা ধর্মবর্ষা, জামালগঞ্জ, মদিনাগর, তাহেরপুর, সারা সুনামগঞ্জ জেলায় যারা যেখানেই নির্বাচন হবে সেই নির্বাচন বর্জন করার জন্য আমি আহ্বান জানাই সারা এই জেলার মানুষকে, সবাইকে, দল সর্বস্তরের জনগণ সবাইকে সংগ্রামী অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার দীর্ঘ 17 বছর যাবৎ এই শেখ হাসিনার নির্বাচন, শেখ হাসিনা মার্কা নির্বাচন আমরা দেখে যাচ্ছি। আমাদের জনগণ ভোট দিতে পারছে না, আমরা যখন ভোটে যাই তখন তাদের ভোট লুটপাটের সময় হয়। আমরা সংগ্রামী সাথী বন্ধুরা, আমার